বাচ্চা থেকে যদি শুয়োরের পেটের থেকে যদি হাতির বাচ্চা বাইরে হয় ওটার জন্য পাবলিক ছুটে আসছে পাবলিক ছুটে আছে তো আমি সেই বাচ্চাটাকেও দেখলাম যে কেমন বাচ্চাটা শুরের মতন একদম হাতির মতন দেখি সুর আছে কিন্তু চোখ নাই ঠিক আছে হাতির সুরের মতন আরে রাতে ভাই শুয়রের পেটে মৃত হস্তি শাবক চাঞ্চল্য জলপাইগুড়িতে বিরল ঘটনার সাক্ষী হতে থেকে ছুটে আসছে পঞ্চায়েত প্রধানের স্বামী সহ বহু মানুষ রবিবার ভোর জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড় পুর অঞ্চলে ডেঙ্গুয়াঝাড় চা বাগানের দশ নম্বর লাইন শ্রমিক মহল্লায় শুয়রের পেটে হস্তি দেখতে ভিড় জমিয়েছেন দলে দলে মানুষ দেখলে মনে হবে যেন হস্তি শাবক এদিকে যার বাড়িতে থাকা শুয়োরের খামারে এই ঘটনা ঘটেছে সেই চা বাগান শ্রমিক চামড়ি মানকি মুন্ডা জানান চার বছর থেকে শুয়োর পালন করে আসছি কিন্তু এমন ঘটনা ঘটেনি আমি রাতে তো কাজ থেকে আসলাম বউ বললো যে শুয়ার বাচ্চা দিচ্ছে তো ঠিক আছে আমি আটটার সময় আসলাম সাড়ে আটটা দিয়ে আসলাম তখন বাচ্চাগুলো ছয়টা ছয়টা কমিয়ে বাচ্চা দিল সাড়ে দশটা দিয়ে আসার পরে তারপর ওই মার একটা ফুলপটা বাইরে হয় না বাইর হওয়ার পর ছড়াবে বাঁচা দেবে না ফুলপট টুপিয়ে দিলাম প্রথমবেলা পুড়িয়ে টুপিয়ে দিলাম পরে যায় আয় সকালবেলা বলতেছে বাড়ির লোকটা যে আর দুটো বাঁচা দিছে মারা গেছে বলছে হ্যাঁ পরে বলছে বাড়ির লোকটা বলছে যে হাতের মতন মাথা হুম ঠিক আছে হাতের মধ্যে মাথা থাকবে ঠিক আছে তো

তো সাড়ে দশটা অবধি আমরা ছিলাম তারপরে যে বাচ্চাটা যে এখন দেখা যাচ্ছে ওই বাচ্চাটা পরে দিল কখন দিল এটা জানতে পারলাম না সকালে উঠে যখন দেখতেছি তো হাতির মতন দেখা যাচ্ছে হাতির হ্যাঁ মতন দেখা যাচ্ছে বাচ্চাটা কয়টা বাচ্চা দিয়েছে আটটা দিল আটটার মধ্যে ছয়টা বেঁচে আছে একটা তো মারা গেছে আর একটা তো ওই বাচ্চা হাতির বাচ্চা দেখলাম কি হাতির বাচ্চা বলতে হাতির বাচ্চা বলতে একদম হাতির মতনই দেখতে সুর আছে কান আছে বড় বড় যেরকম হাতি থাকে কিসের পেট থেকে এটা পেট থেকে ঘটনা প্রসঙ্গে পশু চিকিৎসক ডক্টর রাজেশ্বর সিং জানান এগুলো নরমাল ঘটনা এগুলোকে রাইনু শেফালি বলে নাকটা ঠিক মতো তৈরি হয় না তাই লম্বা নাক চোখ একটাই থাকে এগুলো কোনো বিরল ঘটনা নয় বিউরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন